ওয়েলকাম বন্ধুরা অবশেষে শিক্ষকদের জন্য অনলাইন পিএফ এর কাজ শুরু হলো হ্যাঁ দীর্ঘদিন পর শুরু হলো অনলাইনে পিএফের কাজ শিক্ষকদের জন্য এর আগে আমরা দেখেছি যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অনলাইন পিএফ শুরু হয়ে গিয়েছে এরপর আমাদের একটা দাবি আছে সেটা হচ্ছে যে সার্ভিস বুক অনলাইন হতে হবে তো এ নিয়ে শিক্ষা দপ্তর থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা শিক্ষা দপ্তর থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান প্রাইমারি ব্রাঞ্চ আপাতত প্রাইমারি স্কুল দিয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে সেকেন্ডারিটাও হয়ে যাবে তো কাদের উদ্দেশ্যে কি বলা আছে দেখুন দ্য জয়েন্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান বেঙ্গল কাদের উদ্দেশ্যে বলা আছে দেখুন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল সেই সঙ্গে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল প্রাইমারি এডুকেশান আর দ্য কন্ট্রোলার অফ ফাইন্যান্স ডিপিএসসি অল সেই সঙ্গে কী বলা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে প্রসেস অফ ইমপ্লিমেন্টেশান অফ টিচার্স অনলাইন পি এফ অর্থাৎ যেটা প্রস্তাব নেওয়া হয়েছিল সেটা পরিকল্পনাটা অবশ্য বাস্তবায়িত হচ্ছে ইমপ্লিমেন্টেশান হচ্ছে আর কি তো এখানে বলা হয়েছে যে কী বলা হচ্ছে দেখুন যে ফিনান্স ডিপার্টমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টিং টিচার্স অনলাইন পি এফ ফর দিস পারপাস ইট ইজ রিকোয়ার্ড টু ম্যাপ এইচ ও ও কোড অফ ডিপিএসসি অ্যান্ড সার্কেল এস আই এস আচ্ছা এখানে বলে রাখি যে এই অনলাইন পি এফ শুরু হওয়ার জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে এইচ ও ও কোড সেটা ডিপিএসসি থেকে নিতে হবে এবং সেটা কি এইচ ও ফুল ফর্ম হচ্ছে হেড অফ অফিস ঠিক আছে হেড অফ অফিস যেটা তার কোড সেই কোডটা কিন্তু লাগবে ডিপিএসসি থেকে আর সার্কেলের যেটা এসআইএসের যে রয়েছে সেটা ঠিক আছে তো এখানে কি এটা দেখা যাচ্ছে দেখুন বাট ফ্রম দ্য সিস্টেম ইজ অ্যাপিয়ার দ্য মেনি সার্কেলস যেটা বলছে এইচ ও ও কোড হ্যাভ নো অ্যাক্টিভ ইউজার যেটা বলা আছে যে অনেক সার্কেলে যেটাকে এইচ ও যে কোডস আছে হ্যাব সেটা কিন্তু কোনো অ্যাক্টিভ ইউজার নেই ঠিক আছে যে জন্য ইট হ্যাভেন ডিউ টু প্রোমোশন অর ট্রান্সফার অফ এস আই এস অ্যান্ড লগ ইন রিমেন্স অ্যাক্টিভেটেড ইন দ্য নেম অফ দ্য প্রিভিয়াস এসআইএস যার জন্য বলা আছে এটা যে সমস্যাটা হচ্ছে প্রমোশনের জন্য বা ট্রান্সফারের জন্য সেটা কিন্তু ওই এসআইএসের লগ ইন করতে হবে আর অ্যাক্টিভেটেড ইন দ্য নেম অফ দ্য প্রিভিয়াস এস আই এস অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলের সো ইউ আর রিকোয়েস্টেড টু আপডেট ইউজার লগিং যার জন্য বলা হচ্ছে যে ইউজার লগিং আপডেট করার কথা বলা হচ্ছে যেটা সমস্ত সার্কেলের এস আই এস দে আর এইচ ও কোট ওই দিন ষোলো ছয় দু হাজার তেইশ অর্থাৎ ষোলো ছয় দু হাজার তেইশের মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলি কমপ্লিট করার কথা বলা হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আপডেটটি আপনাদের কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ